আমরা ভেতরের কন্ডিশনটা দেখেন, একদম সুন্দর, একবারে ফ্রেশ। এটার প্রাইস রাখতেছি আমরা মাত্র 15000 টাকা, 22500 টাকা। দেখেন সনি সিরিজের ল্যাপটপ যারা চাচ্ছেন আপনারা কিন্তু চমৎকার এই ল্যাপটপটা দেখতে পারেন। এটা কোর i7 রয়েছে, i7 এর কিন্তু এটা দেখুন, এটা কোর i5 এর 7th জেনারেশন, 8GB RAM রয়েছে এবং 256GB SSD রয়েছে। আপনি চাইলে SSD আপগ্রেড করতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাইকে আবারো আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। তো আজকের ভিডিওটাতে আমরা আবারো চলে আসলাম হচ্ছে AN টেকনোলজিতে। তো AN টেকনোলজির অ্যাড্রেসটা আপনারা অনেকেই জানেন, তারপর আমরা ইজি লোকেশন হচ্ছে আপনার বসুন্ধরা গেট। বসুন্ধরা গেটটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের সাথেই, বসুন্ধরা গেটের সাথেই হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বড় একটা সাইনবোর্ড আপনারা পাবেন, এটা ঠিক উল্টা পাশে তিনতলাতে। আর আপনারা এখানে আসলে সবসময় আহাদ ভাইকে পেয়ে যাবেন, আর আহাদ ভাই না থাকলেও কিন্তু কেউ না কেউ অবশ্যই থাকবে। আর এখান থেকে আপনারা মোটামুটি সকল ধরনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন রিজনেবল প্রাইস থেকে, দেখা যাচ্ছে 10-12 থেকে শুরু করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী। তারপর আমরা সবাইকেই বলবো আপনারা যখন ইউজ ল্যাপটপ কিনবেন অবশ্যই যাচাই বাছাই করে একটু দেখে শুনে ভালো ল্যাপটপটা কেনার চেষ্টা করবেন। তো এখানে অনেক অনেক ল্যাপটপের কালেকশন রয়েছে, আর ঢাকার বাইরে তো ভাই আপনারা কুরিয়ারে মানে কুরিয়ারে আপনার যে কোনো জেলাতে, আচ্ছা এটা তো 24 ঘন্টার মধ্যেই আপনি আসলে অর্ডারটা কনফার্ম করতে হলে প্রতিদিন সন্ধ্যার আগে করতে পারলে ভালো, তাহলে আসলে সন্ধ্যার পরে আমরা অর্ডারগুলো ডেলিভারি করলাম তো সেক্ষেত্রে ভালো হয়। তো সেক্ষেত্রে এখানে মোটামুটি অনেক ল্যাপটপই রয়েছে, বর্তমানে কি কি ল্যাপটপ রয়েছে, প্রাইসগুলো কেমন, সেটাই আজকের ভিডিওটাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আর আজকের পুরো ভিডিওটাতে আমাদের সাথে রয়েছে আহাদ ভাই। আহাদ ভাই কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। তো আহাদ ভাই বর্তমানে কি কি ল্যাপটপের কালেকশন আছে? কালেকশন তো আসলে হিউজ লেভেলের আছে, আর প্রোডাক্ট প্রতিদিন আসতেছে যাইতেছে। আমি একবার লরেন্স থেকে দেখাই। আচ্ছা আচ্ছা, যাদের বাজেট একবারই কম, মানে আসলে ল্যাপটপ না এক্স্যাক্টলি, এটা হচ্ছে ব্রাউজার ক্রোমবুক, স্যামসাং এর ক্রোমবুক। এটা হচ্ছে আপনার অনলাইন ক্লাস, আবার বিভিন্ন প্রজেক্টের কাজ, যেগুলো গুগল শিট আর এক্সেল, এই টুকটা কাজগুলো করতে পারবেন একদম লো রেঞ্জের। প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র 9500 টাকা। 9500 টাকা? আচ্ছা আচ্ছা, দেখেন এটা একদম সুন্দর, কিন্তু দেখতে হুবহু ল্যাপটপ, বাট এটা ল্যাপটপ না, আমি আগেই বলে নিচ্ছি এটা হচ্ছে আপনার ব্রাউজার। ব্রাউজার এটা আসলে অনলাইনের যত কাজ আছে সব করতে পারবেন। দেখা যাচ্ছে ফেসবুক, ইউটিউব, ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, মেইল, মানে অ্যান্ড্রয়েড লেভেলের যত কাজ আছে সব করতে পারবেন। আচ্ছা সবই করা যাবে। আর এটার স্টোরেজ বা এটা স্টোরেজ হচ্ছে, স্টোরেজ লাগে না যেহেতু অনলাইন ব্রাউজার, তো এটা হচ্ছে আপনার 2GB তারপর র্যাম দেওয়া আছে এবং 16GB আপনার স্টোরেজ দেওয়া আছে। এটা আচ্ছা আচ্ছা 2GB, হয়তো বা এটা আসলে আপনার সফটওয়্যার ইনস্টল করা লাগে না, অলরেডি অনেক কিছু দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, এটা আপনারা দেখছেন, সেক্ষেত্রে প্রাইস পড়বে হচ্ছে 9500 টাকা। আচ্ছা আচ্ছা ওকে, 9500 টাকা, চমৎকার, এটা আপনারা দেখতে পারেন। ওকে, এরপরে আমরা আরো কিছু দেখা যাচ্ছে প্রোডাক্ট দেখাবো। এখানে আমি আরো একটি মডেল দেখাতে যাচ্ছি, মানে লরেঞ্জেই দেখাই। এটা হচ্ছে আপনার জাপানি যে ব্র্যান্ডটা চিনেন অবশ্যই, আচ্ছা ফুজিৎসু, ফুজিৎসু, আচ্ছা ফুজিৎসু, ফুজিৎসু, এটা কিন্তু আপনার ডুয়েল কোরের 7 প্রসেসর, এটা 4GB RAM রয়েছে এবং এটাতে রয়েছে আপনার 320GB আপনার হার্ড ডিস্ক রয়েছে। আচ্ছা 4GB RAM, 320GB হার্ড, এটা ডুয়েল কোরের প্রোডাক্ট, এটা প্রাইস রাখতেছে আমরা মাত্র 12500 টাকা, অনলি 12500 টাকায়। এটাও আপনারা দেখেন, এটা কিন্তু ফুজিসি অরিজিনাল জাপানি, এটা কিন্তু আবার ল্যাপটপ, এটা ব্রাউজার না, এটাতে আপনি মোটামুটি সব ধরনের কাজ করতে পারবেন অনলাইন, সব ধরনের। আচ্ছা আচ্ছা ওকে, তো এটাও আপনারা দেখতে পারেন, এটাও এটা পুরো মাত্র 12500 টাকা। তারপরে যাদের বাজেট এই কমের মধ্যে, আপনারা ল্যাপটপগুলোর সাথে ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছেন? আমাদের প্রত্যেকটি ল্যাপটপের সাথে আপনার 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে, এনি কাইন্ড অফ প্রবলেম আপনি একদম চেঞ্জ করে নিতে পারবেন, এরপরে 3 বছর পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি থাকবে। আচ্ছা সারা বাংলাদেশেই, তো সারা বাংলাদেশে কুরিয়ার করে নিতে পারবেন। আপনার কুরিয়ার একটা অ্যাডভান্স মানি আছে, মাত্র 1000 টাকা আপনি বুকিং দিলে আমরা প্রোডাক্ট আপনার ঠিকানা পৌঁছে দেবো 24 ঘন্টার মধ্যে। ওকে, আমরা আরো কিছু ল্যাপটপ দেখবো। এরপরে আমার সামনে আরো একটি মডেল আছে, এটা কিন্তু জাপানি। আচ্ছা খুবই সুন্দর লুকটা দেখেন, জোস উপর দিয়ে একটু রেড কালার ম্যাট ব্ল্যাক,
খুব সুন্দর আচ্ছা ওকে দেখি আমরা ভিতরের কন্ডিশনটা দেখেন একদম সুন্দর একবারে ফ্রেশ এটার প্রাইস রাখতেছি আমরা মাত্র 15000 টাকা আচ্ছা কনফিগারেশন কি আছে এটা এটা হচ্ছে আপনার ডুয়েল কোরের এটা হচ্ছে আপনার 4GB RAM 320GB আপনার হার্ড ডিস্ক আচ্ছা প্রাইস তো হচ্ছে কিন্তু দুনিয়ার ফাস্ট অনেক ফাস্ট হবে 15000 টাকা মাত্র 15000 টাকা আচ্ছা আচ্ছা ওকে যারা একটু দেখা যাচ্ছে ক্যারি বা ট্রাভেল ল্যাপটপ চাচ্ছেন বা অফিশিয়াল ইউজের জন্য এটা আপনি টোটালি যে কোনো কাজ করতে পারবেন হয়তো বা ডুয়েল কোর একটু স্লো করবে বাট অনেকে কাজ করতে পারবেন কাজ করা যাবে আচ্ছা বাজেট বিবেচনা করলে অবশ্যই ভালো পারফরম্যান্স দেবে আচ্ছা আচ্ছা ওকে তো বাজেটও চিন্তা করতে হবে যেহেতু আমরা ইউজ ল্যাপটপ কিনব এরপরে আমি আরেকটি মডেল দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার সনি বায়ো সনি বায়ো সনি বায়ো এটা কিন্তু জাপানি একটা ল্যাপটপ এটাও কিন্তু অনেক জনপ্রিয় একটি মডেল বায়ো সিরিজ কিন্তু আসলে জানেন 1 লাখের উপরে ছিল প্রাইস যখন রিলিজ হয়েছে বাট এটা হচ্ছে আপনার কোর i7 এর আপনার থার্ড জেনারেশন এটা 4GB RAM 500GB জেনারেশন 4GB RAM 500GB হার্ড ডিস্ক আচ্ছা আচ্ছা খুব সুন্দর মডেলটা চমৎকার এটা প্রাইস আছে আমরা মাত্র 22500 টাকা 22500 টাকা দেখেন সনি সিরিজের ল্যাপটপ যারা চাচ্ছেন আপনারা কিন্তু চমৎকার এই ল্যাপটপটা দেখতে পারেন এটা কোর i7 রয়েছে i7 এর কিন্তু এটা তো i7 থার্ড জেনারেশন আচ্ছা ওকে আমরা আর এটার প্রাইসটা বলেছেন এটা মাত্র 22500 টাকা 22500 টাকা ওকে আমরা আর এরকম আসলে এই রেঞ্জের আরো হিউজ কালেকশন আছে এবং আসা যাওয়া করে প্রোডাক্ট আসলে থাকে না আচ্ছা আপনি প্রতিদিনই আসতেছে যাইতেছে এরকম অবস্থা তো এর মধ্যে জনপ্রিয় আরেকটা মডেল দেখাতে চাইছি এটা হচ্ছে আপনার ওই যে এসপি এলিট বুক সিরিজের আচ্ছা আচ্ছা এর কি দেখা যাচ্ছে এসপি এলিট বুকের আপনার জি3 জাতীয় মডেল আর কি জাতীয় মডেল আর কি এটা সবাই সম্পর্কে অনেকেই জানেন4GB Intel Share Graphics 14.1 inch display Core i5 4th generation 8GB RAM 256GB SSD টাচ পছন্দ করেন তার অবশ্যই মডেলটা দেখতে পারেন আচ্ছা আচ্ছা ওকে এটাও আপনারা দেখতে পারেন কন্ডিশন কিন্তু সুপার ফ্রেশ রয়েছে আচ্ছা সেক্ষেত্রে এটার কনফিগারেশনটা বলেছেন হচ্ছে i5 এর 4th generation 8GB RAM 256GB SSD সহ যারা SSD একটু পারফরম্যান্স বেটার চান তারা এটা দেখতে পারেন প্রাইস কেমন রাখছেন 28500 টাকা 28500 টাকা আর এটা যদি নন টাস্টার নেন ওটা হচ্ছে আপনার সিলভার কালার যেটা আছে ওটা আমাদের কাছ থেকে নিতে পারেন ওটা কোর i7 এরটা 4GB 128GB দিয়ে পড়বে আপনার 26000 টাকা 26000 টাকা আচ্ছা টাচ নন টাচ দুটোই রয়েছে টাচের কারণে একটু প্রাইসটা বেশি জানেন তো প্রাইসটা বেশি হয় আচ্ছা ওকে তো জি3 কিন্তু আমার কাছে টাচ মডেলও রয়েছে আচ্ছা জি3 যদি কেউ টাচ নিতে চান আমি টাচ পছন্দ করেন জি3 এই যে সুন্দর টাচ ডিসপ্লেটা কিন্তু আসলে ধরলেই বুঝতে পারবেন মানে দুইটার মধ্যে একটু পার্থক্য দেখাই দিই আচ্ছা তো দুইটার মধ্যে পার্থক্যটা হচ্ছে একটু ক্যামেরাটা কাছে আনলে দেখাতে পারবেন আচ্ছা তো ওকে আমরা টাচ আর নন টাচ টাচের নন টাচ হচ্ছে আপনার টাচটা হবে ফ্ল্যাট ডিসপ্লে ফ্ল্যাট ডিসপ্লে একদম মানে ই থাকবে ফ্ল্যাট থাকবে আর এটা একটু অন্য রকম আপনারা দেখলে কিন্তু বোঝা যায় ম্যাট বুঝতে পারবেন তো এটা হচ্ছে একদম ইজি আচ্ছা আচ্ছা তো টাচ ডিসপ্লে এটাও কিন্তু সেম আপনার কনফিগারেশন এটাও কোর i5 এর 6th জেনারেশন 8GB RAM 256 SSD মানে সেম টু সেম জাস্ট ডিসপ্লেটাই চাই প্রাইসটা কেমন রাখছেন এটা এটা প্রাইস রাখতেছি আমরা মাত্র 33500 টাকা 33500 টাকা হলে কিন্তু চমৎকার এই ল্যাপটপ পেয়ে যাবেন আচ্ছা ওকে আমরা আরো কিছু ল্যাপটপ দেখাই একটু আপডেটেড আমরা দেখাই এখানে কিন্তু অনেক কালেকশন আপডেটেড যদি চান তাহলে আমাদের কাছ থেকে একটা মডেল দেখতে পারেন আচ্ছা আচ্ছা ওকে এটা হচ্ছে আপনার ডেল ল্যাটিটিউড সিরিজের আচ্ছা আচ্ছা আপনার 7490 এটা হচ্ছে কোর i5 এর 8th জেনারেশন এটা হচ্ছে আপনার 16GB RAM 512GB SSD রয়েছে এটা আচ্ছা 16GB RAM 512 মানে একদম হাইলি ওয়ার্কস্টেশন ল্যাপটপ যেগুলো বলা চলে আচ্ছা এটার পারফরম্যান্সও খুবই ভালো হবে যেহেতু 16GB RAM একদম ফ্রেশ কন্ডিশন আছে আচ্ছা ফ্রেশ কন্ডিশন এটা আপনারা দেখছেন কন্ডিশন সুপার ফ্রেশ রয়েছে প্রাইস কেমন রাখছেন এটা প্রাইস রাখতেছি আমরা মাত্র 52500 টাকা 52500 টাকা কোর i5 এর 8th জেনারেশন 16GB RAM 512GB SSD দিয়ে SSD আর এটা যদি আপনার 16GB এর জায়গায় 8GB আর 256GB আছে 50 নিচে চলে আসবে প্রাইস আচ্ছা আচ্ছা আপনি হিসাব করলে কিন্তু প্রাইস অনেকটাই কম আছে অনেকটাই কম আছে আচ্ছা ওকে এখানে আর এটা দিয়ে আরেকটা মডেল আমি বুঝাই এটা হচ্ছে আপনার সেম লুক আরেকটা মডেল আছে যেটা হচ্ছে আপনার চান 7480 একই রকম দেখতে আপনার কনফিগারেশনটা নেমে আসবে ওটা হবে কোর i5 এর 6th জেনারেশন এবং 7th জেনারেশন ওটা হচ্ছে কোর i5 6 অর 7 8GB 256GB একই লুক সেম এটা আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যদি কোর i5 এর 6th জেনটা চান তাহলে আপনার প্রাইস পড়বে 34 আচ্ছা আর যদি আপনি 7 জেন নেন তাহলে 36 যে যেটা নিতে চান যেটা খুশি আচ্ছা ওকে আমরা আরো কিছু দেখাই এই পাশে এরপরে যদি এখানে চমৎকার একটি ল্যাপটপ দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার একদম যেটা মোস্ট পপুলার বর্তমানে প্রিমিয়াম সেগমেন্টের এটা হচ্ছে আপনার
এসপি এলিট বুক 1030 G2 খুব সুন্দর এটা আপনারা দেখছেন এটা কোর আই 5 এর 7th জেনারেশন 8GB RAM রয়েছে এবং 256GB SSD রয়েছে আপনি চাইলে SSD আপগ্রেড করতে পারবেন এগুলো সবগুলো আপডেট করা যায় তো এটাও কিন্তু ফুল মেটাল বডি এবং নিউ প্রাইস কিন্তু অনেকেই জানেন মডেলটা লিখে সার্চ দেন এসপি এলিট বুক 1030 G2 এটা সার্চ দিলে আপনি দেখবেন 160000 টাকার প্রাইস ছিল নিউ এটাও টাচ ডিসপ্লে হ্যাঁ এটাও টাচ ডিসপ্লে এবং এটা 360 ডিগ্রি এটা চাকা ক্যামেরা ছিলেন যে ভাই নতুন নিলে হ্যাঁ নতুন আপনার যখন এটা রিলিজ হয়েছে তখন এটা রেগুলার প্রাইস ছিল আপনার 175000 টাকা এবং ডিসকন্টিনিউ হয়েছে আপনার 160000 টাকা এবং বর্তমানে যেগুলো আছে 11 জেন এখন এই মডেলটা বের হয় নাই 10 জেন পর্যন্ত আসছে 10 জেনটা আপনি নিলে 142000 টাকা পড়বে নতুন যদি নেন আচ্ছা আচ্ছা আর এটা এটা আমরা রাখতেছি মাত্র 46000 টাকা 46000 টাকায় আচ্ছা সেক্ষেত্রে আপনি তিন ভাগের এক ভাগ নাই দাম আসলে আচ্ছা আচ্ছা তো 46000 টাকায় পেয়ে যাবেন কনফিগারেশন অনেক ফ্রেশ হ্যাঁ একদম ফ্রেশ হয়েছে আচ্ছা আরেকটা বিষয় ভাই ল্যাপটপের সাথে আপনারা কাস্টমারদেরকে গিফট হিসেবে কিছু দিচ্ছেন কি গিফট হিসেবে হ্যাঁ তো অবশ্যই থাকবে গিফট হিসেবে আপনার প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটু মানে ক্যারিং ব্যাগ থাকবে এবং চার্জার তো মাস্ট থাকতেই হবে অরিজিনাল চার্জার অরিজিনাল চার্জারই থাকবে আমাদের এখানে সবগুলোর সাথে আচ্ছা তো মোটামুটি দেখেন অনেক কিন্তু ল্যাপটপের কালেকশন রয়েছে সব আসলে ভিডিওতে দেখানো সম্ভব না তো X1 কার্বন মনে হয় দেখছিলাম যেটা আসলে আমার চোখে বারবার ভাসছিল তো এটা কি একবারে নিউ ল্যাপটপ হ্যাঁ এটা একদম নিউ ল্যাপটপ আছে X1 কার্বন আমাদের কাছে নিউ কালেকশন আসে অনেক আচ্ছা আচ্ছা দেখাই এটা কিন্তু আরো অনেক বড় বক্স আছে একদম X1 কার্বন Lenovo X1 কার্বন আপনারা দেখছেন আমি এটা খুলেই দেখাই আচ্ছা আচ্ছা ওকে তো দেখেন মানে প্যাকেটটা দেখলেই বোঝা যায় যে এটা কত স্লিম হবে আচ্ছা তো আমরা একটু দেখাই X1 কার্বন কিন্তু বরাবরের মতোই সবসময় অনেক সুপার স্লিম হয়ে থাকে আচ্ছা সুপার স্লিম হয়ে থাকে এটার কনফিগারেশন কি দেয়া এটা কোর i5 এর 8th জেনারেশন আছে আচ্ছা i5 8th জেনারেশন এটা হচ্ছে আপনার 8GB RAM এবং 256GB SSD রয়েছে আচ্ছা 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 একটু খুলে দেখাই আমরা ওকে দেখেন এটা কিন্তু জেন উইন্ডোজ দেওয়া মানে অরিজিনাল লাইসেন্স করা যে উইন্ডোজ আচ্ছা আচ্ছা দেখেন উইন্ডোজ এর সিডি কিন্তু আপনার 14000 টাকা লাগে আচ্ছা তো এটা আপনারা দেখছেন সেই ক্ষেত্রে এটার প্রাইসটা কত রাখছেন এটা প্রাইস হচ্ছে আপনার এটা যখন রিলিজ হইছে 8th জেনারেশনটা এখন তো 8th জেনারেশন আসলে মার্কেটে আপনার অফিশিয়ালি নাই এখন অফিশিয়ালি আপনার 10 জেন গুলো আছে তো এটা যখন রিলিজ হয় তখন এটা প্রাইস ছিল 100000 আপনার 49000 টাকা তো আমরা এটা দিচ্ছি মাত্র 90000 টাকা 90000 টাকা আচ্ছা আচ্ছা তো এই ধরনের একই কিন্তু আপনার কোনো পার্থক্য নাই আপনি যে যাবেন যে বলবেন ভাই ইউজ কিনা ইউজ না এটা আসলে একদম ব্র্যান্ড নিউ একদম ইনটেক বক্স ছিল আমরা জাস্ট ওপেন বক্স করছি এতটুকুই আসলে না কারণ হচ্ছে বাংলাদেশে আসলে ইনটেক বক্স হলে প্রাইস অনেক বেশি হয়ে বেশি থাকে জন্য বক্সটা আলাদা তো হয় আলাদা আছে বাট এটা বক্সের সাথেই আসছে দেখেন যে X1 লেখা আছে অরিজিনাল যেগুলো থাকে একদম X1 সহ লেখা থাকে X1 নতুন গুলাতে সেকেন্ড হ্যান্ড নিলে কিন্তু এগুলো পাবেন না আচ্ছা আচ্ছা ওকে তো মোটামুটি আসলে অনেক ল্যাপটপ রয়েছে তো সেই ক্ষেত্রে আপনাদের লোকেশনটা একটু বলুন লোকেশনটা হচ্ছে আপনাদের 57/1 প্রগতি সরণি নদ্দা বসুন্ধরা যে মেইন গেটটা আছে এটা পাশে উল্টা পাশে এবং সামনে রয়েছে মিউচুয়াল পার্ক আচ্ছা আমরা এই পাশ থেকে একটু দেখাই এই পাশে আপনারা দেখেন এই পাশ থেকে কিন্তু দেখা যাচ্ছে এটা হচ্ছে বসুন্ধরার যে মেইন গেটটা বাইরে অনেক বৃষ্টি হচ্ছে পাশাপাশি এখানে আপনারা দেখেন সবচেয়ে ইজি লোকেশন হচ্ছে এটা হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একবারে উল্টা পাশের যে বিল্ডিংটা এটার ভাই তিন তলায় তাই তো তিন তলায় আসছে নেক্সন কার্বন কিন্তু আরো একটি মডেল আছে আচ্ছা এক্সন কার্বন যদি একবার ইউজ চায় কেউ যারা ইউজ চায় তাদের জন্য রয়েছে এটা হচ্ছে কোর i7 এর 4th জেনারেশন মোটামুটি সবগুলোই আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আর আপনাদের শোরুমটা কি ভাই সপ্তাহে 7 দিনই খোলা থাকে হ্যাঁ সপ্তাহে 7 দিনই খোলা থাকে আপনারা সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত আপনারা খোলা পাবেন এখানে আপনার যারা কিনা জি3 একটু ছোট পছন্দ করেন তারা কিন্তু এই মডেলটি দেখতে পারেন আচ্ছা এটা ডিসপ্লেটা কতটুকু হবে এটা 12.6 যারা ছোট ডিসপ্লে ট্রাভেলের জন্য পছন্দ করে ট্রাভেলের জন্য পছন্দ তারা জি3 এর ভিতরে ছোট ডিসপ্লে এটা কিন্তু আপডেট করা যায় ডুয়াল স্টোরেজ 12 আচ্ছা আচ্ছা এটা RAM ROM কতটুকু দেয়া আছে এটা কোর i5 এর 6th জেনারেশন আছে 8GB RAM আছে এবং 500GB হার্ড ডিস্ক আছে আচ্ছা আচ্ছা এটা দিয়ে SSD 9 এর মধ্যে আপনি চাইলে SSD লাগাই নিতে পারবেন অসুবিধা হবে না প্রাইস কেমন রাখছেন এই প্রাইস দেখতেছি আমরা মাত্র 27500 টাকা 27500 2000 টাকা কম বেশি আর কি এটা 29500 এটা হচ্ছে 27000 টাকা কম বেশি হবে আর এটা সেম লুকের কিন্তু আরো একটি মডেল নতুন আসছে মার্কেটে আচ্ছা আচ্ছা এটা আপনি চাইলে আমাদের কাছে নিতে পারেন এই মুহূর্তে নাই এই মডেলটা বাট আপনার পেয়ে যাবেন আপাতত আজকে শেষ হয়ে গেছে এটা হচ্ছে AMD AMD প্রসেসর A8 AMD A8 প্রসেসর মানে কোর i5 এর সমমানের ওটাও কিন্তু আপনার 4GB RAM 128GB SSD সেম আপনি যদি এটা বলি তো এটাই ওটা আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র আপনার 23500 টাকা 23500 টাকা একই রকম দেখতে AMD প্রসেসর AMD প্রসেসর যাদের বাজেট একটু কম একটু সুন্দর ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এই মডেলটা আমি রেফার করব AMD Pro A8 এর মডেলটা আচ্ছা আচ্ছা এরপরে ভাই আমি ডেলের একটা প্রোডাক্ট দেখাই তো ডেল খুব একটা দেখানো হয়নি তো হচ্ছে আপনার ডেল ল্যাটিক ডিউ সিরিজের আপনার 5470 মডেল এটা হচ্ছে আপনার কোর i5 এর 6th জেনারেশন এটাতে রয়েছে 8GB RAM এবং 256GB SSD আচ্ছা এটাও কিন্তু 4GB ইন্টেল শেয়ার গ্রাফিক্স রয়েছে 14.1 ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে খুবই সুন্দর একদম নতুনের মতো দেখেন
কন্ডিশনটা দেখছেন কন্ডিশন একবারে ফ্রেশ আর আমাদের এখানে আপনার মোস্ট প্রোডাক্ট বেশিরভাগ প্রোডাক্ট আপনার একদম নিউ কন্ডিশনে দিয়ে থাকি হয়তো দুই একটা প্রোডাক্ট আইসা পড়ে যেতো সেকেন্ড হ্যান্ড বাট আর যারা কিনা প্রোডাক্ট পারচেজ করবেন তারা অবশ্যই দেখে নেবেন তার কারণ আসলে প্রোডাক্ট আমাদের সেল করা আমাদের কাজ আপনার প্রোডাক্ট আপনার বুঝানো এটা আপনার কাজ আচ্ছা অবশ্যই আর দেখা যাচ্ছে এগুলোর সাথে ব্যাটারি ব্যাকআপ গুলো কেমন ব্যাটারি ব্যাকআপ আমাদের যেটাই নেন আপনার মিনিমাম 2 আওয়ার্স গ্যারান্টি থাকে এর নিচে আসলে আমি চেঞ্জ করে দেবো আর এমনি নর্মালি আপনার এটা আমি একদম বলেই দিই আপনার 547 যে মডেলটা আছে এটা আপনার 7 ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা ওপেন চ্যালেঞ্জ রইল যদি কেউ নিতে চান 7 ঘন্টার উপরে যদি কম আসে আমি চেঞ্জ করে দেবো আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে এরকম ব্যাটারি ব্যাকআপ যাদের বেশি ভালো লাগে আপনারা এই টাইপের গুলো দেখতে পারেন এই টাইপের গুলো দেখতে পারেন এরপর আরো অনেক মডেল আছে তারপরে আপনার এইচপি ছোট ল্যাপটপ রয়েছে এটা কোর i7 820 এটা দেখতে পারেন তারপর আরো হিউজ অনেক অনেক কালেকশন রয়েছে এবং আরো আসবে আজকে আসতেছে অনেক প্রোডাক্ট তো অনেক আপনারা চাইলে আমাদের নিয়মিত আমাদের পেজে আপডেট নিতে পারেন আচ্ছা আমাদের রেইন টেকনোলজি পেজ রয়েছে ফেসবুকে সার্চ দিলে পেয়ে যাবেন ওখানে নতুন নতুন প্রোডাক্টের আপডেট থাকবে আর সারা বাংলাদেশে আবারও বলছি আপনারা ডেলিভারিতে দেখা যাচ্ছে ডেলিভারি আর আমাদের প্রত্যেকটি ল্যাপটপের সাথে কিন্তু ক্যারিং একটি ব্যাগ থাকবে আচ্ছা এই টেকনোলজির চমৎকার একটা ব্যাগ থাকবে তো সেক্ষেত্রে আপনারা যে ল্যাপটপই কিনতে চান না কেন আপনারা অবশ্যই ভিজিট করতে পারেন এন টেকনোলজি তো সপ্তাহে 7 দিনে খোলা রয়েছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ল্যাপটপগুলো তাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন হ্যাঁ আরেকটা অ্যানাউন্সমেন্ট ছিল আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে ইএমআই করে প্রোডাক্ট নিতে পারেন আচ্ছা আচ্ছা যাদের ক্রেডিট কার্ড রয়েছে আপনারা 36 মান্থ পর্যন্ত ইএমআই 6 মাস থেকে 36 মাসের একটা 3 মাস থেকে 3 মাস থেকে 36 মাস পর্যন্ত আপনার ফ্যাসিলিটি পাচ্ছেন শুধু ক্রেডিট কার্ড হোল্ডার যারা আছেন তাদের আচ্ছা আচ্ছা তো কেউ যদি ইএমআই তে ল্যাপটপ চান আপনারা চাইলে তাদের কাছ থেকে সব ধরনের পেমেন্ট অ্যাকসেপ্টেড আর যারা কিনা ল্যাপটপ গ্যাজেট প্রয়োজন আচ্ছা গ্যাজেট কিছু আমরা দেখিয়ে দিই সেগুলো দেখতে পারেন আপনারা A4 টেকের আপনার কিবোর্ড রয়েছে ওয়্যারলেস রয়েছে কম্বো সহ আচ্ছা আচ্ছা তারপর অন্য অন্য ব্র্যান্ডের যারা ছোট একটু কিবোর্ড পছন্দ করেন তারা ওয়্যারলেস কিবোর্ড আছে একদম কম দামে যাদের কিবোর্ড পছন্দ 350 টাকা থেকে 400 টাকার মধ্যে এগুলো তাদের জন্য ওগুলো আছে এই যে নিচে আচ্ছা আচ্ছা তারপরে আপনার A টেকের আপনার কম্বো রয়েছে মানে হিউজ কালেকশন রয়েছে আচ্ছা ওকে একদম কম দামে মাউস যাদের পছন্দ মানে অল্প রেটের মধ্যে চাচ্ছেন এগুলো দেখা যাচ্ছে আপনারা পাবেন তাদের বিভিন্ন রকমের আছে এবং আরো একটি ব্যাপার আছে সেটা হচ্ছে আপনার ওয়্যারলেস তো আছেই এখানে আমি একটা প্রোডাক্ট দেখাই সেটা হচ্ছে আপনার স্যামসাং এর ঠিক আছে স্যামসাং এর এটা হচ্ছে আপনার পাওয়ার ব্যাংক না এটা আসলে আপনার এই যে এক্সট্রা পোর্টেবল হার্ড ডিস্ক যারা ইউজ করতে চান পোর্টেবল হার্ড এটা খুবই কিন্তু দরকারি একটা জিনিস আচ্ছা আচ্ছা পোর্টেবল হার্ড ডিস্ক যারা ইউজ করতে চান মানে আপনার কাছে 500 GB হার্ড ডিস্ক রয়ে গেছে বা 1 TB আমার একটা ল্যাপটপের হার্ড ডিস্ক আছে এটাকে আমি পোর্টেবল করতে চান দেখা গেছে ল্যাপটপ নষ্ট হয়ে গেছে হার্ড ডিস্ক রয়ে গেছে তো এটা আসলে অন্য ল্যাপটপ দিতে পারতেছেন না স্লিম হওয়ার কারণে বাট এটা কিন্তু পোর্টেবল হার্ড ডিস্ক আপনার খুবই কাজে দেবে আমি বলবো সব একটা রাখার জন্য কাজে লাগিয়ে লেগে গেল পোর্টেবল হার্ড ডিস্ক কেসিং এটা আপনি চাইলে হার্ড ডিস্ক আমাদের কাছ থেকে নিতে পারেন শুধু ক্যাসিংটা আমরা দিচ্ছি আপনি চাইলে আমাদের কাছে সংগ্রহ করবেন খুবই ভালো একটা জিনিস এটা যারা কিনা রেগুলার ইউজ করে তাদের জন্য আমি বলবো এটা রাখার জন্য কারণ হচ্ছে আপনার বিভিন্ন ফাইল ইম্পর্টেন্স অনেক ডকুমেন্টস থাকে ল্যাপটপ হঠাৎ ক্র্যাশ করতে পারে সেই ক্ষেত্রে এটা আমার খুব কাজে দেবে আচ্ছা ওকে তো এছাড়াও আরো কিছু এছাড়াও আপনার পেন ড্রাইভ যাদের পছন্দ 16 GB 32 GB বা আপনার 64 GB পেন ড্রাইভ এবং আপনার ইউএসবি হাব আছে যাদের ল্যাপটপে ইউএসবি কিন্তু মানে অনেকে থাকে দুইটা বা একটা থাকে আপনার অনেকের একটা ইউএসবি হাব আছে মানে একটা ইউএসবি আছে সেটা হচ্ছে আপনার শুধু মাউস ইউজ করলেন পেন ড্রাইভার দিতে পারতেছেন না বা আপনার কিবোর্ডের লাইন দিতে পারতেছেন না তাদের জন্য কিন্তু ইউএসবি হাব খুবই জরুরি আচ্ছা আচ্ছা ইউএসবি হাব এটা তিনটা আছে আপনি চাইলে আরো বেশি নিতে পারেন তিনটা আপনার দুটো আছে একটা তিনটা এনাফ মোটামুটি একটার মধ্যে আপনি পেন ড্রাইভ দিলেন একটা ইউএসবি আপনার মাউসের জন্য একটা কিবোর্ডের জন্য এনাফ আচ্ছা আচ্ছা এন্ড আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে আপনার ছোট ছোট আপনার ওটিজি টাইপের ল্যাপটপ ওটিজি যেটা মোবাইলেরটা তো থাকেই নরমালি দেখছেন এটা হচ্ছে আপনার অনেকের ল্যাপটপ আছে একদম স্লিম সেগুলোতে আপনার ই থাকে না মানে আপনার ইউএসবি যাবে না ইউএসবি মানে একদম ছোট থাকে তো পোর্টগুলো মানে টাইপ সি পোর্ট থাকে তাদের জন্য কিন্তু আপনি এই এগুলো ইউজ করতে পারেন মানে টাইপ সি কনভার্টার আচ্ছা তো এগুলো রয়েছে এন টেকনোলজিতে আর অনেক অনেক গ্যাজেট রয়েছে আর একটি মডেল আছে খুব সুন্দর আচ্ছা আচ্ছা এটা দেখাই নাই এটা হচ্ছে আপনার ডেল সরি এটা হচ্ছে লেনোভো থিংকপ্যাড এর X1 ইয়োগা আচ্ছা X1 ইয়োগা X1 ইয়োগা এটা কিন্তু 360 ডিগ্রি আচ্ছা এটা 360 ডিগ্রি রোটেট করা যাবে স্টিকার লাগানো রয়েছে স্টিকার লাগানো রয়েছে মানে একদম গেমিং টাইপ স্টিকার আচ্ছা এখানে কিন্তু আবার পেনও আছে যে পেনও আছে যারা আসলে পেন সহ ইউজ করতে চান পেন সহ তবে তো এটা আপনারা দেখতে পারেন প্রাইস রাখছেন হচ্ছে প্রাইস তো মানে 42 আচ্ছা 42,000 টাকা তো এই ধরনের আসলে অনেক কালেকশন রয়েছে তাদের কাছে ঢাকা সহ সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে সরাসরি তাদের শোরুমে ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে এই ল্যাপটপগুলো কালেক্ট করতে পারে তো আহাদ ভাই যারা আসলে ইউজ ল্যাপটপ কিনবে তো ইউজ ল্যাপটপ কেনার আগে কোন কোন বিষয়গুলো যাচাই বাছাই করা দরকার ইউজ ল্যাপটপ আসলে যেখান থেকে পারচেজ করুক আমাদের কাছ থেকে বা অন্য আদার্স দারোগার কাছ থেকে হোক সেক্ষেত্রে আপনার অবশ্যই তো প্রোডাক্ট দেখে নেওয়া উত্তম যেহেতু সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট এটা ব্র্যান্ড নিউ না যে আপনার প্রোডাক্টটা আসলে কোম্পানি থেকে পাঠাই দিছে ইনটেক আছে আপনি খুলে যে কোনো একটা নিয়ে নিলেন আচ্ছা এখানে আরও একটা ব্যাপার আছে প্রাইস বা একটু এদিক সেদিক হইতে পারে আচ্ছা আপনার প্রাইস কম বেশি হয় অনেক সময় তো এক শপ একটু কম দিলে বেশি দিল আপনি কম দিলে যে জিতে গেলেন কিন্তু এমন না এখন যেহেতু সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট কন্ডিশনের ব্যাপার থাকে আচ্ছা আচ্ছা কন্ডিশনের ব্যাপার থাকে আপনার কন্ডিশন একটু ব্যাড কন্ডিশনের হইলে দেখা গেছে যে কমাই দিল আবার একটু ভালো কন্ডিশন নিতে গেলে একটু বাড়ানো আমি চেষ্টা করবেন যে সবসময়
5000-6000 টাকার কথা চিন্তা না করে বেস্ট প্রোডাক্ট নেওয়ার জন্য আর আমাদের এখানে যারাই আসবেন আপনারা যমুনা ফিউচার পার্ক এরিয়া তো আর এই নর্থ সাউথ ইউনিভার্সিটি ব্র্যাগ ইউনিভার্সিটি সবই পাশেই এখানে একটু কোয়ালিটি কাস্টমার বেশি থাকে তো সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টগুলো বেশ দেওয়ার চেষ্টা করি অলওয়েজ আচ্ছা আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে কি অনেকে দেখা যাচ্ছে আমি 15000 টাকা দিয়ে একটা ল্যাপটপ কিনলাম আমি একটু যেহেতু 7 দিনের রিপ্লেসমেন্ট বলছিলেন 3-4 দিন চালানোর পরে দেখলাম যে আমার এই ল্যাপটপটাই হচ্ছে না আমি আর একটু আপডেট করতে চাচ্ছি হ্যাঁ পসিবল এটা আপনি চাইলে করতে পারেন সেক্ষেত্রে আমাদের এখান থেকে যদি আপনার প্রোডাক্ট নেন তো আপনি চাইলে যদি 15-20 হাজার টাকার মধ্যে নিছেন আপনারা একটু আপডেট করতে চাচ্ছেন সেটাও করতে পারেন আর আমি সবাইকে একটা কথা বলবো সেটা হচ্ছে আপনার সাজেশন থাকবে তো অবশ্যই সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট নিলে আপনার 20+ প্রোডাক্ট নেওয়া ট্রাই করবেন মানে পার্সোনালি অপিনিয়ন সেটা হচ্ছে আপনার ওই প্রোডাক্টগুলো একটু ভালো হয় বেশি দরকার আছে এক মাস পরে নেন আর যদি 10-15 হাজার টাকা নেন সেগুলোও ভালো লরেন্সের মধ্যে শুধু অনলাইন ক্লাস বাট যারা একটু ভারী কাজ করতে চান তাদের ওগুলো নানো হয় ভালো আচ্ছা 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 তো সেক্ষেত্রে এই বিষয়গুলো যাচাই বাছাই করে আপনারা চাইলে ইউজ করে নিতে পারেন আপনারা অবশ্যই দেখা যাচ্ছে ভালো একটা ল্যাপটপ কিনতে পারবেন